একটা জায়গায় একটা আদর্শিক কোনো ক্যারেক্টার থাকে যাকে দেখে একটু মনে হয় যে না আমি ওর মতো হব, ওই ব্যাপারটা কি আপনার মানে স্টাডিকালীন ছোটবেলায় তো সবারই থাকে, মানে ছোটবেলায় আমাদের স্পেশাল সিনেমা ব্যাপারে এত আগ্রহী হতাম না, মানে এটা একটু স্বাভাবিক আমাদের ওই বয়সটাতে, ধরেন ওই যে 92-94 ওই সময়ে 1990s এর দিকে, 90-এর দশকের দিকে, তখন রায় তখন মোটামুটি রায় ওয়ার্ল্ড ফেমাস পরিচালক এবং ওনার থ্রুতেই আসলে ছবি দেখা শুরু করা বলতে গেলে আমাদের বয়সে, মানে ভিন্ন ধারার ছবি যদি বলি, যে ছবি তখন তো অনেক সিনেমা ছিল, অমিতাভ বচ্চন ছবি চলতেছিল, মানে তখন তো একটা যুগ ছিল অমিতাভ বচ্চনের এ ধরনের কমার্শিয়াল সিনেমার হাজিরা ছিল, বাংলাদেশেও তখন এক ধরনের ছবি, বাংলাদেশে 90-এর দশকে আসলে ছবির এক ধরনের মানে কোয়ালিটি একভাবে খারাপের দিকেই ছিল, সুতরাং সিনেমা হল তখনই মধ্যবিত্ত ছেড়ে দিয়েছিল, তখনও সিনেমা হল আস্তে আস্তে, তখনও ছিল আসলে 2007-08 পর্যন্ত আমরা দেখছি, কিন্তু তখন আসলে আমরা, আমি যেমন বাংলা সিনেমা সিনেমা হলে দেখতে যাই নাই, তার মানে বোঝাই যাচ্ছে আমাদের মধ্যবিত্ত তখন যেত না, আমার বাবা মা যেত না, আমার ভাইরা কেউ নিয়ে যায় নাই, তখন মধুমিতায় মাঝে মাঝে ইংরেজি ছবি দেখতে নিয়ে যেত। আচ্ছা, এর বাইরে সিনেমা বলতে ছিল VCR এর চলন শুরু হয়েছিল এবং সেই সুবাদে আমরা রায়ের সিনেমা দেখা শুরু করলাম। রায়ের ছবি আপনি বলছেন, আপনি শুরুতেই নায়ক নায়িকা দেখে ছবি দেখতে যায়, আপনি ডিরেক্টরের ছবি কবে থেকে দেখতে গেলেন? ফেলুদা পড়তাম, সুবিধা হয়তো সত্যজিৎ ছবি দেখাকালীন তখন ইন্ডিয়াতে একটা প্যানোরামা সিনেমা বলে একটা চল ছিল, প্যারাডাল সিনেমা, সেই চলটার কারণে আমার বাবা মা আবার দেখতো চৈশব সিনেমা, অর্থাৎ স্পেসিফিক নাম ধরে বলতে পারি শ্যাম বেনেগাল তখন পরে জানছি, কিন্তু সে সময় আমি দেখতাম যে স্মিতা পাতিল, নাসিরুদ্দিন শাহ, ফারুক শেখ, এদের ছবি আমার বাবা মারা দেখতো, তো তাদের যে ন্যারেটিভ ছিল সেই ন্যারেটিভে আমার আগ্রহ জন্মাইছিল তখন। আচ্ছা, তখন আমি কিছু মুগ্ধ হয়েছিলাম কিছু ছবি দেখে ওই সময়, বাবা মারা দেখতো, বলতো খুব ভালো ছবি, বাবা মা যেহেতু বাসায় বলতো তখন আমি একটু আগ্রহ নিয়ে দেখতাম, তো তখন তো ছোটবেলায় যেটা হয় বন্ধুরা মিলে সাধারণত পর্ন দেখত সবাই। এই রুচির বৈচিত্র্য কিভাবে তৈরি? বাবা মার কারণে আমি বলবো, কারণ আমার বাসায় এটা চলছিল। আচ্ছা, হ্যাঁ, বাবা মার কারণে মূলত, তারা দেখতো, তারা খুব স্মিতা পাতিলের ছবি দেখতো, মানে তারা নায়ক নায়িকা ধরে দেখতো, কিন্তু সেটা সুবাদে আমি ন্যারেটিভটা ফলো করতে গিয়ে আমার আগ্রহ জন্মাইলো, আচ্ছা পার ছবিটা কে বানাইছে, পরে দেখতাম গৌতম ঘোষ বানাইছে, তারপরে ধরেন মান্ডি কে বানাইছে, তারপরে দেখতাম যে এটা শ্যাম বেনেগাল বানাইছে, তো এই ধরনের ছবি দেখারটাতে আস্তে আস্তে আমি চলে গেলাম মৃণাল সেনের ছবি দেখতে, বুদ্ধদেব দাশগুপ্তের ছবি দেখতে সেই বয়সে, আর তখন যেহেতু পলিটিক্স করতাম একভাবে আমার চাচার সাথে, মানে চাচার সাথে ঘুরে বেড়াইতাম, মানে ওনার পার্টি অফিসে যেতাম, ইয়ে করতাম, তো সেই কারণে আমার ওই ছবিগুলো বেশি আগ্রহ জন্মাইতো আমাকে, সমাজ বাস্তবিক ছবিগুলো, খারিজ, মৃণাল সেনের খারিজ, তারপরে তপন সিনহার ছবি, তো এইগুলো আমার আগ্রহ জন্মাইছিল। আচ্ছা আচ্ছা, এবং তখন আমার ছবির প্রতি এক ধরনের অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছিল, যে আমি এরকম গল্প বলতে চাই, আর যেহেতু আমার আগ্রহ ছিল পলিটিক্স করার, তখন আমার চাচা আমাকে বলতো যে তুমি কালচারাল কোনো কাজে কাজ পলিটিক্স করো, মানে ইউ ওয়ার্ক অ্যাজ আ যেহেতু আমি অসুস্থ, মানে হাঁটাচাড়া করতে পারতাম না তখন, তো আরও কম হাঁটতে পারতাম, তো আমাকে বলতো তুমি যে তুমি মিছিল মিটিং করতে পারবা না, দৌড়াদৌড়ি পুলিশের দৌড়ানি খেতে পারবা না, ওইটা ছিল যে তখন আমার আগ্রহ ছিল, ঠিক আছে ওইটা নিয়ে আগ্রহ থাকে, তারপরে আস্তে আস্তে এটা পার্সিউ করার চেষ্টা করলাম, পুনাতে যখন ইকোনমিক্স পড়তে গেলাম আস্তে আস্তে পার্সিউ করতে। কিন্তু এই যে ব্যাপারটা যে ডিরেক্টররা সবচেয়ে বড় মাস্তান সেটের ভেতরে, এই বিষয়টা ঠিক কোন বোধের জায়গা থেকে আসে? যে মাস্টার, আমি খুব পজিটিভ অর্থে বলছি, মানে যে পয়েন্টে বলছি সেটার একটা ইন্টারেস্টিং গল্প আছে। আমি ছোটবেলায় একবার মুক্তকণ্ঠে আবৃত্তি, মানে আমি আবৃত্তি করতাম, আচ্ছা মুক্তধারা মুক্তকণ্ঠে দুই জায়গায় আবৃত্তি করতাম, না আমি আবৃত্তি এখন আর পারি না, তো প্রগলামনি গাজী আরিফের কাছে করতাম, তার আগে মুক্ত TSC-তে আবৃত্তি করতাম। আচ্ছা, তো TSC-তে একটা আবৃত্তি অনুষ্ঠানে আমি আবৃত্তি করতে যাব স্টেজে, তো আমি স্টেজ রেডি হচ্ছে, আমি বসে আছি, আমরা সবাই আমরা পাঞ্জি টাঞ্জি পরে আবৃত্তি করব TSC-তে,
তো তখন একজন লাইট ডিরেক্টর, একজন ডিরেক্টর ছিল যে স্টেজ লাইটিং, তো ওনাকে আমি খুব মন দিয়ে লক্ষ্য করলাম যে উনি হাঁটু গিরে বসে লাইটিং করতেছে, ইয়ে করতেছে, স্টেজ সাজাচ্ছে এবং দাঁড়ায় দাঁড়ায় সবাইকে বলতেছে উনি। আমার কাছে ওটা গ্ল্যামারাস লাগলো, মানে ওটা অনেক সেক্সি লাগলো, জানি এটা তো খুবই এক্সাইটিং কাজ, দাঁড়ায় দাঁড়ায় লাইট বলতেছে এটা করো, এটা বামের চাপাও, এটা ইয়ে করো। এই অ্যাকশনটা ওই মানুষটাকে আমি নাম ভুলে গেছি, আমি জানি না কে এটা, কিন্তু সেই মানুষটা আমাকে অনেক ইন্সপায়ার করছিল ওই সময় যে আচ্ছা এই ধরনের এটা তো মজার কাজ। তখন আগ্রহী হলাম লাইটিং ব্যাপারটা কি, ওই লালো ছায়া লাইটিং, সেখান থেকে থেকে একটা সময় প্রফেশনাল ফিল্মে আসলাম। সেক্ষেত্রে পারিবারিকভাবে একটা প্রশ্ন থেকে যায় যে বাবা মার কখনো কোনো প্রত্যাশার জায়গা ছিল কিনা যে এই ছেলেকে দিয়ে কিছু হবে বা হবে না? বাবা মার প্রত্যাশা দেওয়া ছিল, যেহেতু আমি পড়াশোনায় এত ভালো ছিল ছাত্র ছিলাম না, সুতরাং আমার ব্যাপারে আগ্রহ বুঝছে যে ওদের কি হবে একটা দুশ্চিন্তা ছিল। বাবা ব্যবসায়ী ছিল, বাবা ভাবতো যে এক সময় ব্যবসা বাণিজ্য করতাম, তার মধ্যে একটু একটু পলিটিক্স করতাম, যাদের সাথে ঘুরে ঘুরাইতাম, তো এই কারণে ধরেন এক ধরনের হতাশাও ছিল। তারপরে প্রথম প্রথম পুনা থেকে যখন আমি ইকোনমিক্স পড়ে আবার এসে মাস্টার্স পড়বো, পড়বো না পারতে পার, কোথায় পড়বো জানি না, গ্রাজুয়েশন নাই, কিছু গ্রাজুয়েশন মাত্র আছে আর কিছু নাই, তো টুকটাক এই টেলিভিশনে মানে একটু কাজ করবো, তখন মাত্র 2001 তখন মাত্র অল্টারনেটিভ টেলিভিশন প্রোডাকশন শুরু হয়েছে কিনা শুরু করছে। সেখান থেকে মিমি আপা একদিন, আকরাম ভাই আমার বন্ধু, আকরাম খান যে ডিরেক্টর, উনি মিমি আপাকে আমার একটা গল্প শোনাইলো, তো ওনারা দুই মিমি আপা আমাকে প্রোডিউস করলো, খাওয়া খাওয়ার প্রোডিউস করলো। ওই মিমি আপা যখন প্রোডিউস করছে, মিমি আপা তখন তো সেলিব্রিটি, অনেক বড় অভিনেত্রী, মানে সেই সময় তো একদম মিমি আপা একদম সুপারহিট রানি। তো মিমি আপা যখন বাসায় এসে আমাকে প্রোডিউস করার জন্য আগ্রহ প্রকাশ করলো, তখন বাবা মা সম্মান দেওয়া শুরু করলো। কেন, কি উপলক্ষে? আমার গল্পটা শুনে ওনার খুব পছন্দ হয়েছিল, জাস্ট গল্পটাই। হ্যাঁ, তখন মিমি আপা মাছরাঙ্গায় বলে একটা প্রোডাকশন কোম্পানি, বন্ধুর কোনো স্ট্রং রেফারেন্স ছিল না? না, উনি আকরাম ভাই আমার সাথেই করছে, আকরাম ভাই বলছে আমি আমার বন্ধু মিলে এই ছবিটা বানাইতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন মিমি আপা আমাদের এটা প্রোডিউস করছিল, তো আমরা দুজন মিলে ওই কাজটা করছিলাম, সেইটা অনেক ভালো লাগছিল মিমি আপার এবং অনেক মানুষের হাওয়া ঘর। সেটার পর থেকে আপনার পড়াশোনাকালীন পেশার জায়গাটা আসলে বাছাই করাটা একটা বড় বিষয় যে আমি এটা করে খাবো না, এটা তখন আমি চিন্তা করলাম, করছিলাম ইকোনমিক্স পড়ার পরে যে বাংলাদেশে যে আমি আসলে FTI তে ফিল্ম ইনস্টিটিউটে পড়বো, ছবিটা দেখলে যে কেউ বলবে যে এরপরে আমি ছবি বানাতে পারবো, মানে গল্প বলতে পারবো আর কি। আচ্ছা, সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়, বড় অব্লিগেশন তৈরি হয় যে প্রোডিউসার, রেগুলার প্রোডিউসার পাওয়া, এবং এই ইন্ডাস্ট্রিতে স্বাভাবিকভাবে বিভিন্ন রকম পলিটিক্স, একজন তো আরেকজনকে জায়গা দিতে চায় না। আপনার সেই সময়কার আমার কোনো সমস্যা কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো ব্যাকআপ, কোনো সাপোর্টের কিছু না? হওয়ার যাওয়ার পর মিমি আপার ভালো লাগছে, মিমি আমাকে চাকরি দিয়ে দিচ্ছে মাছরাঙ্গায়, আমি তখন মাছরাঙ্গায় চাকরি করে রাত করতাম, তখন বন্ধন নাটক বাংলাদেশের প্রথম ডেইলি সোপ তখন শুরু হলো, ওই সময় ওইটাতে কাজ করলাম, তারপর একটা সময় আমি মাছরাঙ্গা ছেড়ে দিলাম, তারপরে আহির ভাই আমাকে আরেকটা নাটক করার জন্য টাকা দিল, সেটা বানালাম, তারপরে তো বিজ্ঞাপন বানানো শুরু করলো একদম, সে পরে গল্প সবাই জানে। এখন আপনি সবসময় বলেন আপনি চলচ্চিত্র নির্মাতা, এবং ওইটাই আসলে সবচেয়ে বড় মানে খায়েশের জায়গা থাকে, সেই ক্ষেত্রে অনেক দেরি করে ফেললেন না, অনেক দেরি করে ফেলেছেন না বা ফেলতে হয় না? হ্যাঁ অবশ্যই। কেন, মানে এই মধ্যবিত্ত ছেলে তো, আমি তো উপার্জন করে চলতে হয়, সো চলচ্চিত্র তো আমাদের দেশে কোনো মানে প্রপার প্রোডিউসার নাই, যারা আসলে ফাইন্যান্সার নাই বা প্রোডাকশন কোম্পানি নাই বা হাউস নাই যে আমাকে রেগুলার বেসিসে ছবি বানাইতে আমাকে দিবে বা আমাকে উপার্জন দিবে সুদা হিসাব, কিন্তু সেটা তো আত্মমর্যাদা নিয়ে বাঁচা যায় না তখন। কারেক্ট, আত্মমর্যাদার বিষয়টা তো অনেকে তো অনেক পাগলামের কথা শুনি যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। না, আমি তো ওইটা বললাম না, আমি তো একটু আগে বলতেছিলাম মানুষ তো ভালো না, আমারও তো, আমি তো এত সাহসী মানুষ না, আমি তো একটু আরাম, আমার তো একটু ডিসিপ্লিন, আমার জীবন নর্মালভাবে চালাইতে চাই, আমি রিস্ক নেওয়ার মতো মানুষ না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সবচেয়ে বেশি কমফোর্ট আপনি নিশ্চয়ই টিভিসিতে পেয়েছেন আপনার কাজের জায়গা থেকে, বা আপনি আপনার টার্নিং কোন কোন জায়গাটা, কোন জায়গার কথা বলবেন? অমিতাভ রেজার রিয়েল টার্নিং, আই ডোন্ট নো টার্নিং কোথায়, আমি শুধু কাজ করে গেছি, যখন যেটা কাজ আসছে আমি অনেস্টলি ওটা করার চেষ্টা করছি, দ্যাটস অল।
আজকে যদি আমাকে কেউ বেতন দেয়, আমাকে বলে যে নেক্সট 5 বছর আমি শুধু সিনেমা বানাবো, আমি তাই বানাবো। যদি আমাকে বেতন দেয় আমি আর কিছু দরকার নেই আমার। মানে আপনার ডিজায়ারটা হল বাকি সব আপনি? আমার ডিজায়ার হচ্ছে লাইট এন্ড শ্যাডো নিয়ে কাজ করা, এর বাইরে আমার জীবনে আর কোনো ডিজাইন নেই একদমই। সেটা গিয়ে অ্যাকশন বলবো, সেটার জন্য যদি আমার উপার্জন কেউ দিয়ে দেয় এখন আমাকে, আমি ওইটাই করবো। আচ্ছা অমিতা ভাই, আপনি প্রথম থেকে আসলে কমার্শিয়াল আসপেক্ট থেকে, যেমন অনেকেই আসলে আপনি সেলিম ভাইদের স্বীকার করতে চান না যে ওনারা তো অন্য ঘরানা, এই যে অন্য ঘরানা আমার নিজেরও একটু অ্যালার্জি আছে, কিন্তু এই অ্যালার্জিটা কিন্তু তৈরি হয়েছে এই সিটে এসে। অনেক বড় বড় নির্মাতা, অনেক বড় বড় অভিনেতা বলে গেছেন যে না ওটা তো সিনেমা হয় না, একটা বড় তর্ক অনেক দিন ধরে আমরা শুনতেছি, আপনাকে অনেক দিন ধরে বলবো বলে কাছে যে পেয়েছি। প্রথম থেকে এই জায়গাটা কমার্শিয়াল জায়গার, আপনি বলেন যে ইন্টেলেকচুয়াল থট, মৃণাল সেন বা যাদের ছবির কথা বললেন তারা তো একটু অন্য ঘরানার ছবি করেন, তো প্রথমে মনে হয়নি যে আপনার এই জায়গাটাতে টাকা বেশি, অর্থ বেশি, যশ বেশি? কোন জায়গাটায়? কমার্শিয়াল জায়গাটাকে, যেটা তখনও তো নিশ্চয়ই ফুল লেন্থ কমার্শিয়াল নাচে গানে ভরপুর ফ্যান্টাসি ছবি হতো, তো আপনি প্রথম থেকেই ওই? আমি আমার আগ্রহের জায়গা ওটা ছিল। ওই সব ছবি যে খারাপ লাগে না তা, ভালো লাগে না তা না, ভালো লাগে তো। আচ্ছা, সালমান খানের তো দাবাং আমি 8 নম্বর দেখছি, আমি আমার মতো গল্প বলতে পারি, আমি হয়তো ওটা পারিও না ঠিক মতো বলতে, তো আমি আমার মতো গল্প বলতে পারি। আর পৃথিবীর সমস্ত ছবি কমার্শিয়াল ছবি, সিনেমা তো ট্রেড হয়, টিকিট কেটে সিনেমা দেখতে হয়। জন্ম থেকে নিকেলডিয়ান পৃথিবী যখন প্রথম সিনেমা তৈরি হয়েছে তখন থেকে এটা ট্রেড হয়, এখন থেকে ট্রেড হয়। এখন ওইটার এক একটা রুচি, দর্শক সব কিছু মিলায় ওইটার ছবি হয়, সব ধরনের ছবি সিনেমা। আপনার হাওয়া ঘর প্রথম অ্যাপ্রিসিয়েট করেছিল কে ইন্ডাস্ট্রি বাইরে? অমিত সেন। অমিত সেন, আমি যার কাছ থেকে অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকিং শিখেছি। আজ কি বলেছিল? উনি দেখে খুব প্রশংসা করছিল। আচ্ছা, কলকাতার পরিচালক অমিত সেন। প্রথম নারী ভক্ত কে হয়েছিল? নারী ভক্ত মানে, মানে প্রথম মোহে পড়েছিল, প্রেমে পড়েছিল আপনার কাজ দেখে? কাজ দেখে? হ্যাঁ, অবশ্যই কাজ দেখে তো। কাজ দেখে তো মিথ্যা কথা বলছে মনে হয়, আমি জানি না, অনেকেই বলছে। আচ্ছা, অনেকেই বলছে, কিন্তু স্পেসিফিক কারণ মনে পড়ছে না। প্রেম, প্রেমে তো অনেক করছি জীবনে, সে বিষয়ে আমরা পরে আসবো, কিন্তু থাকে না যে খুব ইন্সপায়ার করতো তখন, মানে প্রথম। আচ্ছা, ইন্সপায়ার করতো সেটা প্রেমের বাইরে বলতে পারি, মানে সেটা ইন্সপায়ার করতো আমাকে অনেক বেশি তুপা। সেই বয়সে কিন্তু আমাদের সময় তুপা ছিল একদম ওয়ান অফ দ্য টপ মডেল, টপ মডেল, এবং আমার জীবনের সবচেয়ে ইন্সপায়ারিং ফ্রেন্ড তুপা, মানে ইন্ডাস্ট্রিতে, মানে আমার বন্ধুত্বের, মানে আমার স্কুল কলেজের বন্ধুদের বাইরে। স্কুল কলেজে তো আমার অসাধারণ সব বন্ধুরা ছিল, সেটা তো এখনও আছে, মানে তারা তো আসেই, কিন্তু প্রফেশনাল লাইফে আমি বলবো যে তুপা ইজ মাই রিয়েল রিয়েল ফ্রেন্ড ওই সময়। আচ্ছা, আপনি সিনেমা হলে যাননি বলছেন, অনেক ধরনের গেছি, ওই যে এক টিকিটে দুই ছবি চলতো না ছন্দতে, ওইটা দেখতে, ওইটা দেখতে যাইতাম, ওইটা রেগুলার খুব ভালো লাগতো। প্রথম ছবিটা অ্যাকশন থাকতো, পরের ছবিটা মানে কোনো রকম ঘাপটি মানে যে পরের ছবিটার জন্য। অ্যানিওয়ে, যদি বলি যে থাকে না যে ক্রাশ কথা বলবো না, কিন্তু মানে ওকে দেখতে ভালো লাগতো সিনেমা হলে, কোন সিনেমার নায়িকা ক্রাশ কে ছিল? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে ইন্ডিয়াতে দুটাতে বলেন, মানে জানি না, ওই সময় তো অনেককে ভালো লাগতো, মানে সব এভারেজ বলেন না, না না এভারেজ না, ওই সময় মানে আমার প্রেমে পড়ে ধরেন পড়ার মতো। আসলে প্রবলেমটা হচ্ছে কি, আমি তো সিনেমায় আসলে নায়ক নায়িকা দেখতাম না, আমি তো ডিরেক্টরের প্রেমে পড়তাম, মানে নায়িকা দেখে যে প্রেম হয় এই ফিলিং ভালো লাগা যে একটা জার্ক করা নায়িকা দেখতে। আমার সত্যি অনেস্টলি বললে আমার আসলে নায়িকা দেখে কোনোদিন এক্সাইটেড, আমি আমার প্রিয় নায়িকা আছে ক্যাথরিন, মানে ডেনিউভ আছে প্রিয় নায়িকা, সেটা তো অনেক পরিণত সময়, হ্যাঁ ওইটা পরিণত ছোটবেলা থেকে, মানে ধরেন ডেফিনেটলি আমার অসাধারণ লাগতো স্মিতা পাতিলকে, অসাধারণ লাগতো ওই সময়, বাবা তো জোর করে দেখাতো না, আমার এমনি ওনাকে ওনার অভিনয় ভালো লাগতো, আমার পার্সোনালিটি ভালো লাগতো, আমার আসলে ওই ওই হট নায়িকা যেটা বলেন, যেটা বলতে বোঝাইতেছেন, আমি বুঝাচ্ছি না, আমি আপনার পছন্দের অনুযায়ী মেয়ে মেয়ে খুঁজতেছি, মানে পছন্দ অনুসারে ওই সময় ওই এদের কি ভালো লাগতো বেশি। আচ্ছা, আচ্ছা, এক সময় ছোটবেলায় আমাদের দেশের মধ্যে আমার খুব ভালো লাগতো সমীয়াপাকে, খুব ভালো লাগতো, এই তো আমার অসাধারণ লাগতো সমীয়াপাকে সব সময়। মিমি আপা তো আসলে আমার একদম মাদার ফিগার সবসময় ছিল ছোটোবেলার থেকে, তো ওনার সাথে তো ওরকম, তিনারা আমাকে বেসিক্যালি, আমি বেসিক্যালি তিনজন আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, আচ্ছা মিমি আপা, সমী আপা আর বিপাশা আপা,
খুব গুরুত্বপূর্ণ বলি, মিমি আপা আমার প্রথম নাটক প্রোডিউস করছে এবং উনাকে, উনি এখনো পর্যন্ত মানে মানে হি ট্রিটেড মি ভেরি ডিফারেন্টলি, মানে একদম উনি আমাকে সবসময় ইন্সপায়ার করত। সেকেন্ড পার্সন হচ্ছে বিপাশাবা, ওনার সাথে আমি সেকেন্ড নাটক আমাকে আমি ডিরেক্ট করছি। আচ্ছা, তো তখন তো ওনারা যখন আমার মতো ইয়াং ডিরেক্টরকে ইন্সপায়ার করে যে তোমার কাজ আসলে ভালো লাগছে, তুমি রেগুলার করো, তুমি করো, তুমি এইসব বলতে বলতে ব্যবসা আমাকে অনেক আদর করতো এবং একইভাবে সময় আপা আমাকে অনেক আদর করতো ওই বয়সে। তো এনারা তিনজন আমাকে অনেক আদর করছে, এমন আদর করছে যে আমি আসলে অনেক ইন্সপায়ার হইতাম ওনাদের দ্বারা।